এর সম্ভাবনা এবং প্রতিকূলতা এবং এই বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য গেস্ট এক্সপার্ট হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর জাহাঙ্গীর মোহাম্মদ সারোয়ার স্টেম সেল লেজার সার্জারি বিশেষজ্ঞ চিফ কনসালটেন্ট বিএলসিএস ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল চলুন দর্শক পরিচিত হয়ে আজকে আমাদের অতিথির সাথে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার কেমন আছেন আপনি জি স্যার আপনাকে প্রথমে রাজ টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনার এত ব্যস্ততম সময়ের মধ্যে থেকে কিছুটা সময় আজকে আপনি আমাদেরকে দিয়েছেন স্যার আমি একটু আমাদের দর্শকদের সাথে কথা বলে আসছি দর্শক আমাদের স্যারের কাছে আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনার আমাদের টিভি স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করতে পারেন এছাড়াও আমাদের ফেসবুকে যে অফিসিয়াল পেজটি আছে সেটিতে লাইক দেওয়ার মাধ্যমে আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন এছাড়া আপনারা ইউটিউবের মাধ্যমে আমাদের রাজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আপনারা ভিজিট করতে পারেন ডাব্লিউ আমি সময় নষ্ট না করে চলে যাচ্ছি আমাদের আজকের মূল আলোচনায় স্যার আমাদের আজকের আলোচনার বিষয় আমি প্রথমে যেটি বললাম যে আমাদের কিডনি যে রোগ সে কিডনি রোগের স্টেম সেল সেটির স্টেম সেলের সম্ভাবনা এবং প্রতিকূলতা তো স্যার আমি শুরুতেই যেহেতু একটু নতুন বিষয় কি শুরুতে আমি একটু জানতে চাইবো যে স্টেম সেল এই জিনিসটা আসলে কি ধন্যবাদ খুব সহজ যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে যে গর্ভাবস্থায় পেটে থাকার সময় যখন যেই কোষগুলো থেকে পর্যায়ক্রমে আমাদের শরীরের সমস্ত কোষ তথা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয় সেটাকে সেই সেলগুলোকে বলা হয় কেমন তো এই স্টেম সেলকে আমরা যদি ক্যাটাগরাইজ করি বা এরকে যদি আমরা ভাগ করি তাহলে দেখা যায় যে বিভিন্ন ধরনের স্টেম সেল আছে পর্যায়ক্রমে মাতৃগর্ভে যখন আমাদের বয়স বাড়তে থাকে এই স্টেম সেলগুলো তখন মূল বিষয় থেকে সরে গিয়ে আস্তে আস্তে আরও অন্যান্য বিভিন্ন লাইনে এটা ডিফারেন্সিয়েট করে মানে বিভিন্ন দিকে এটা চলে যায় এবং বিভিন্ন গ্রুপে গ্রুপে বিন্যস্ত হয় সেটাকে বলা যেতে পারে যেমন একদম শুরুতে যে স্টেম সেল থাকে তাকে বলা হয় টটি সেল সেখান থেকে পুরো মানে শিশু থেকে শিশু এবং তার আনুষাঙ্গিক যে সমস্ত যে ফুল বলা হয় অ্যামনিওটিক মেমব্রেন বলা হয় এই যে যাবতীয় যা কিছু আছে সব কিছু যেখান থেকে তৈরি হয় সেটাকে বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে টটি টটিপটেন স্টেমসেল তারপরে এই স্টেম সেলগুলো আরও কিছু দূর বিভাজিত হওয়ার পরে এরা বিভিন্ন স্তরে স্তরে সন্নিবিষ্ট হয় তখন এটা তিনটা স্তরে সন্নিবিষ্ট হওয়ার পরে এইগুলোকে স্টেম সেলগুলোকে বলা হয় প্লুরিপটেন স্টেম সেল তার পরবর্তীতে আরও কিছু দূর যখন এটা বিভাজিত হয়ে আবার কিছু তখন কিছু কিছু নির্দিষ্ট একেবারে নির্দিষ্ট কিছু কিছু অর্গান তৈরি করার ব্যাপারে অর্গান বা টিস্যু তৈরি করার ব্যাপারে এরা নির্ধারিত হয়ে যায় তখন এদেরকে বলা হয় মাল্টিপর্টেন্ট স্টেমসেল এবং সর্বশেষ যেমন ধরেন যে লিভার তৈরি করার জন্য যে স্টেম সেলটা যাবে তাকে বলা কিডনির জন্য যে বিশেষায়িত যে স্টেম সেল সেগুলোকে আবার হার্টের জন্যে সেল স্টেমসেল হার্ডির জন্যে স্টেম সেল এইগুলোকে বলা হয় ইউনিপর্টেন্ট স্টেমসেল এরকম আর কি ধাপে ধাপে যত অ্যাডভান্স হতে থাকবে জীবন তখন এটাকে আমরা স্টেম সেলগুলোকে এভাবে বিভাজন করতে পারি আর কি তাহলে স্যার আসলে বলা যেতে পারে যে আমাদের শুরুটাই আসলে একদম স্টেম সেল দিয়ে আমাদের একেবারে আদি কোষ আর তো স্যার আমি একটু জানতে চাইবো যে স্টেম সেল আমরা শুনলাম একদম জন্ম থেকেই আমাদের শুরুটা এখান থেকে স্যার স্টেম সেলের কাজটা আসলে কি স্টেম সেলের কাজ বলতে অ্যাকচুয়ালি এই কোষগুলো থেকে। ধাপে ধাপে অন্যান্য কোষগুলো তৈরি হয় অন্যান্য টিস্যু টিস্যু তৈরি হয় এবং সেই একাধিক টিস্যুর সমন্বয়ে একটা অর্গান তৈরি হয় কাজে যে কোনো কিছু আমাদের শরীরে যা কিছু আমরা দেখতে পাচ্ছি এবং যা কিছু আমাদের শরীরে ভিতরে বাইরে ভিতরে যা কিছু অবস্থিত সব কিছু স্টেন সেলের মাধ্যমেই তৈরি হয়ে স্টেনসেল এর অবদান এন্ড স্যার আমরা যেটা আলোচনা করছি যে রোগের ক্ষেত্রে আসলে স্টেনসেলটাকে ইউজ করা হচ্ছে তো স্যার বিভিন্ন রোগে আসলে স্টেনসেলটা কিভাবে কাজ করে থাকে রোগের ক্ষেত্রে যেটা যেহেতু বলা হচ্ছে যে স্টেনসেল গুলো থেকে সমস্ত অন্যান্য সব ধরনের কোষ অন্যান্য সব ধরনের টিস্যু এবং অর্গান তৈরি হচ্ছে কাজেই জীবনযাত্রার স্বাভাবিক জন্মের পরে যখন একটা মানুষ বড় হতে থাকে ক্রমান্বয়েই তার শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে থাকে এবং বিভিন্ন রোগের কারণে তার বিভিন্ন ধরনের অর্গান গুলো ক্রমান্বয়ে ডেস্ট্রয় হতে থাকে বা ড্যামেজ হতে থাকে তো এই ড্যামেজকে প্রতিরোধ করার জন্য বা এই ড্যামেজকে মানে রিপ্লেস করার জন্য স্যার আপনার উত্তরটা আমি একটু শুনবো তার আগে আমার একটা ফোন কল চলে এসেছে আমরা ফোনটা রিসিভ করে আসসালামু আলাইকুম দর্শক আপনি ফোন করেছেন রাজ টিভি স্টুডিওতে আপনি আপনার নাম এবং ঠিকানা বলে আপনার কিডনি সবসময় ভালো রাখা উপায়টা কি মানে কি কি করলে কি পেতে কোন সমস্যা হবে না জি ধন্যবাদ দর্শক আপনাকে আমাদের সাথেই থাকুন উনি জানতে চাচ্ছেন কিডনি কিভাবে ভালো থাকবে সেক্ষেত্রে আসলে কিডনি কি কি কারণে নষ্ট হয় কিডনি রোগ কি কি কারণে হয়ে থাকে সেই জিনিসগুলো দিয়ে আগে আসলে নজর দিতে হবে তাই না তো দেখা যাচ্ছে যে একটা কিডনি নষ্ট হওয়ার জন্য জন্মগত কিছু কারণ থাকে এবং জন্মের পরবর্তীতে কিছু কারণ হয় জন্মগত কারণগুলোর উপরে আমাদের তেমন কোনো হাত থাকে না সেইগুলো ক্রমান্বয়ে কিডনিটা নষ্ট হতে থাকে কোনো কোনো সময় মাতৃগর্ভে থাকা অবস্থাতেও কিডনি নষ্ট অবস্থায় বাচ্চা জন্ম নিতে পারে কিন্তু বয়স হয়ে গেলে যখন কিডনি আমাদের বিশেষ করে কিডনি নষ্ট হওয়ার জন্যে প্রস্রাবের ইনফেকশন তারপরে ধরেন যে কোনো প্রস্রাবের পুরো ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে কোথাও যদি কোনো পাথর বা কোনো অবস্ট্রাকশনের কারণ থাকে সেটার কারণে কিডনি নষ্ট হতে পারে তারপরে অন্যান্য রোগের কমপ্লিকেশন হিসাবে যেমন ডায়াবেটিস যদি কারো থাকে সেটা যদি অনিয়ন্ত্রিত থাকে যদি তার কারো যদি ব্লাড প্রেশার থাকে রক্ত উচ্চ রক্তচাপ থাকে সেটা যদি অনিয়ন্ত্রিত থাকে সেক্ষেত্রে একজন রুগীর কিডনি রোগ দেখা দিতে পারে এছাড়া আর অনেক বিস্তারিত কারণ আছে অনেকগুলো কারণ আছে কিডনি রোগের জন্য তবে একটা একজন লোকের যদি সুস্থ স্বাভাবিকভাবে প্রতিদিন গড়ে পনেরোশো মিলিলিটার অস্টাব হয় এই পরিমাণ পানি তার প্রতিদিন খাওয়া উচিত এইটু এই পরিমাণ পানি খাওয়া উচিত এবং বিশেষ করে কিছু নির্দিষ্ট ধরনের খাদ্য আছে সেগুলোকে এভয়েড করে সেক্ষেত্রে দিনটাকে ভালো রাখা সম্ভব স্যার দর্শকের প্রশ্ন করার আগে আপনি যেটা আমাদেরকে বলছিলেন যে বিভিন্ন রোগে আসলে स्टेम সেলটা কিভাবে কাজ করে থাকে সেক্ষেত্রে যেটা বলছিলাম যে কিডনি রোগের মানে স্টেম সেলটা যে কোষগুলো শরীরের যে কোষগুলো মরে যাচ্ছে বা যে কোষগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে কোষের পাশাপাশি যে টিস্যুগুলো বা অর্গানগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে সেই কোষগুলোকে বা অর্গানগুলোকে এই স্টেম সেল পুনরুজ্জীবিত করার সামর্থ্য রাখে ঠিক আছে সেই কোষগুলো এই স্টেম সেলগুলো বিভিন্ন পথে এই ড্যামেজ অর্গানগুলোকে পুনরুজ্জীবিত করে তার স্বাভাবিকভাবে একটা অর্গান যদি ড্যামেজ হয়ে যায় তাহলে সেই অর্গানটার কার্যকারিতা কমে যাবে কাজে সেই অর্গানটার যদি ড্যামেজটাকে পূরণ করা যায় বা তাকে যদি পুনরুজ্জীবিত করা যায় তাহলে তার কার্যকারিতাও আবার বৃদ্ধি পাবে খুব স্বাভাবিকভাবে এইভাবে বলতে গেলে এটুকু ও বেশ। স্যার কিডনি রোগের কথা বলবো আমরা তার আগে আমি জেস স্টেম সেল কথা বলছি আমি এই সম্পর্কে আরেকটু জানতে চাইব জে স্যার কিডনি রোগ ছাড়া আসলে কি কি রোগে আসলে আমরা স্টেম সেলটাকে ব্যবহার করে থাকি চিকিৎসা ক্ষেত্রে এখন পর্যন্ত অ্যাকচুয়ালি এই স্টেম সেলের মানে আগামী দশক বলতে পারেন বা আগামী যুগের চিকিৎসাটাই হবে স্টেম সেল ভিত্তিক চিকিৎসা এর মধ্যে অনেকগুলা রোগের ক্ষেত্রে অলরেডি এইটা চিকিৎসাটা এস্টাবলিশ হয়ে গেছে যেমন ধরেন কসমেটিক সার্জারির ব্যাপারে স্টেম সেলের ভূমিকা নিয়ে এখন আর কোনো প্রশ্ন প্রশ্নের অবতারণই হয় না তারপর যেমন ধরেন যে আমাদের অস্টিও আর্থ্রাইটিস যেটাকে বলে ক্ষয়জনিত ক্ষয়জনিত হার জোড়ার রোগ সেইটা সেই ধরনের অস্টিও আর্থ্রাইটিস তারপরে ধরেন এখন পার্কিনসনিজম একটা রোগ আছে তারপরে আপনার আছে এরকম অনেক অনেক অনিরাময়যোগ্য রোগ আছে যেগুলোর ক্ষেত্রে অলরেডি স্টেমসেলের ব্যবহার প্রচলিত হয়ে গেছে আর অনেক রোগ নিয়ে যেমন এই কিডনির রোগটা নিয়েও দেখা যাচ্ছে সারা পৃথিবী জুড়ে এটা নিয়ে কাজকর্ম চলছে গবেষণার পর্যায়েটা চলছে যে এই স্টেমসেল ব্যবহার করে কিভাবে কিডনিটাকে ইমপ্রুভ করা যায় স্যার স্টেম সেল আজকে মেইন আলোচনা যেটা আমাদের যে কিডনি ক্ষেত্রে তো স্যার সেক্ষেত্রে চলে আসি যে কিডনির আসলে কোন কোন রোগের ক্ষেত্রে বা কোন সময় কিডনির কোন কোন ডিজিজের ক্ষেত্রে আসলে আমরা স্টেম সেলটা ইউজ করে থাকি আমি একটু ঘুরিয়ে প্রশ্নটার উত্তর দিতে চাই যেমন ধরেন যে বেসিক্যালি একটা অনেক রোগেরই চিকিৎসা আছে কিন্তু এই কিডনি রোগ যেটা আমরা দেখবেন যে কিডনি রোগ হঠাৎ করে একজন রোগের অন্য কোনো পরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে বা অন্য কোনো রোগের চিকিৎসা করতে গিয়ে দেখা যায় যে কিডনি রোগটা ধরা পড়ে সরাসরি কিন্তু কোনো সিমটম দেখে সহসাই বুঝবার উপায় নেই যে তার কিডনি রোগ হয়েছে এবং যতদিনে কিডনি রোগটা ধরা পড়ে ততদিনে রোগী রোগের অবস্থাটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় কিডনি রোগটাকে সাধারণত স্টেজ ওয়ান থেকে শুরু করে সর্বশেষ অবস্থা বা স্টেজ ফাইভ পর্যন্ত সিকেডি যেটা ক্রনিক রেনাল ডিজিজ যেটাকে বলা হয় বা ক্রনিক রেনাল ফেলিউর এই পর্যায়টাকে আপনার পাঁচটা ভাগে ভাগ করা হয় স্টেজ ওয়ান থেকে শুরু করে স্টেজ ফাইভ পর্যন্ত কিন্তু মুশকিল হচ্ছে আপনি যেই পর্যায়েই আপনি রোগটা ধরা পড়ুক না কেন এবং আপনি যত চিকিৎসাই নেন না কেন আপনি বড় জোর এটাকে প্রলম্বিত করতে পারবেন যে মানে মানে একদম এন্ড স্টেজ রেনাল ডিজিজ পর্যন্ত পৌঁছানোর ব্যাপারটাতে আপনি এটাকে প্রলম্বিত করতে পারবেন চিকিৎসা নিয়ে আপনি আপনার ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেন ডায়াবেটিসের জন্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেন আপনার ভিটামিন বা মিনারেলসগুলো ই হচ্ছে ইমব্যালেন্স হচ্ছে এগুলোকে কারেকশনের চেষ্টা করলেন কিন্তু রক্ত শূন্যতা হচ্ছে রক্ত রিপ্লেস করার বা রক্ত বাড়ানোর জন্য আপনি হরমোন ব্যবহার করলেন কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন সরাসরি কিডনিটাকে যে পুনরুজ্জীবিত করবে বা কিডনির যে গঠনগত যে পরিবর্তনটা হচ্ছে এইটাকে যে পরিবর্তন করবে এই ধরনের কিন্তু কোনো চিকিৎসা কোথাও নেই সেটা কিন্তু বাংলাদেশ বলতে কথা না এটা আমেরিকাতেও নেই এটা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বলেন থাইল্যান্ড বলেন ইউরোপ বলেন কোথাও কিন্তু এই চিকিৎসাটা নেই যেটা কি না আপনার সরাসরি কিডনির গঠনকে পরিবর্তন করবে কিডনির গঠন যদি ড্যামে গঠনের মধ্যে যে ড্যামেজটা হয়েছে সেটা যদি আপনি কারেকশন করতে না পারেন এবং গঠনগত ইম্প্রুভমেন্ট যদি না করতে পারেন ন্যাচারালি আপনার ফাংশনাল ইম্প্রুভমেন্ট হবে না এই জন্যেই দেখা যাচ্ছে যে যখন আপনার সর্বশেষ পর্যায়ে ধাপে ধাপে একদম কিডনিটা যখন পুরোপুরি নষ্ট হয়ে যায় যখন ডেনাল ডিজিজে পৌঁছে যায় তখন অবশ্য দুইটা অপশন আছে একটা হচ্ছে ডায়ালাইসিস আর একটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট কিন্তু ডায়ালাইসিসের ক্ষেত্রেও দেখেন যে তে, একটা মেশিনের মাধ্যমে আপনার রক্তটাকে পরিষ্কার ছেকে পরিষ্কার করে আবার আপনার শরীরে দেওয়া হচ্ছে তে, আপনার কিডনির কাজটা মেশিন দিয়ে তে, করে তে, দেওয়া হচ্ছে সেটা খুবই সামায় সাময়িক একটা ব্যাপার অল্প সময়ের জন্য কিন্তু তাতে করেও আপনার কিডনি কিন্তু ইম্প্রুভ করছেন কাজে এমন একটা কিছু দরকার যেটা কিনা কিডনির কিডনি গঠনগত পরিবর্তন করবে এই প্রশ্নটাতে যখন আসছে তখন চিকিৎসা বিজ্ঞানীরা পৃথিবী জুড়ে এটা নিয়েই এখন ই করছেন যে কীভাবে এই স্টেম সেলের ব্যবহার করে এই কিডনি রোগটাকে মানে কিডনিটাকে গঠনগতভাবে উন্নত করা যায় যার ফলে স্বাভাবিকভাবেই তার কার্যকারিতাও বৃদ্ধি পাবে তো এইভাবেই আসলে स्टेम সেলের যে ব্যবহারটা কিডনি রোগের ক্ষেত্রে চলে আসছে এবং এখন ইদানিং দেখা যাচ্ছে যে আমরা যে রোগীদের চিকিৎসা করছি তাদের বেলায় কেউ কেউ দেখা যাচ্ছে যথেষ্ট ভালো ফলাফল পাচ্ছে স্যার আমাদের চলেছে

সেই জন্য এই কিডনির ইটা চলে আসছে এখন আমরা দেখা যাচ্ছে যে রোগীদের বেলায় যে স্টেম ব্যবহার করছি তাতে করে আমাদের বেশ কিছু রোগীর সেই ইম্প্রুভমেন্ট আমরা টের পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে রোগীদের কিডনির কার্যকারিতা বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে আমি বলতে বলছি না যে একবার স্টেম সেল দিলাম আর রোগী পুরোপুরি সুস্থ হয়ে গেল ব্যাপারটা সেরকম না আপনি যে কোনো ওষুধ আপনার জ্বর হয়েছে আপনি একটা প্যারাসিটামল খেলেন ভালো হয়ে গেলেন পুরোপুরি ব্যাপারটা তো সেরকম না এটারও একটা ডোজেস শিডিউল থাকে তারপর এটা কয়দিন ধরে খেতে হবে সেরকম স্টেমসেলের বেলাও প্রশ্নটা আসে যে আমার কয়বার স্টেমসেল নেওয়া লাগবে কতদিন পর পর নিতে হবে এইগুলো প্রশ্নগুলো আমরা ব্যাপারগুলো নিয়েও পরবর্তী আলোচনা করবো সময় হলে ছোট্ট একটি বিরতি বিউতে পরে আমরা আবার আলোচনা করব। সুপ্রিয় দর্শক সময় হয়েছে ছোট একটি বিউতে বিউতে পরে আবার ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত তুমি পর একা হয়ে গেলে বাবা নিজের দিকে খেয়াল রেখো তুমি নিজের দিকে খেয়াল রেখো মেয়েটাও বিদেশ চলে গেল।

ওরা আমার বিদায়ের বন্ধু যখন আপনার পাশে ইউনিভার্স হসপিটাল বাংলাদেশের এই রাজ টিভি স্বাস্থ্য চ্যানেল চিকিৎসকদের চ্যানেল অত্যন্ত জনপ্রিয় চ্যানেল আমি মনে করি যে এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য সেক্টরের অনেক কর্মকাণ্ড জনগণ অবহিত হবে এবং চিকিৎসকরাও এ সুফল পাবে কাজ করার সুযোগ পাবে বাংলাদেশের চিকিৎসকদের চ্যানেল স্বাস্থ্য সেক্টরের এই চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে। বাংলাদেশের চিকিৎসক সমাজ এবং জনগণ স্বাস্থ্য সেবার অনেক কিছু জানতে পারবে আমি এই টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি রাজ টিভির সাথে আমার পরিচয়টা অনেকটা হঠাৎ করি তাদের সাথে কিছু কিছু অনুষ্ঠানের কারণে আমার যোগাযোগ তাদেরকে আমি গত প্রায় বছরের বেশি সময় খুব ঘনিষ্ঠভাবে দেখছি একদল উদ্যমী তরুণ ডক্টর বাসুদেবের নেতৃত্বে কাজ করে যাচ্ছে এবং আমাদের দেশে যে একটা বড় শূন্যতা আছে শুধুমাত্র স্বাস্থ্য খাতকে তুলে ধরার জন্য ইলেকট্রনিক মিডিয়ায় সেই শূন্যতাটা পূর্ণ জায়গায় তারা কাজ করে যাচ্ছে আমি আশা করি যে এই টিভি আরও জনপ্রিয় হবে এবং একদিন তারা শুধুমাত্র অনলাইনে না থেকে হয়তো স্যাটেলাইট টিভিতে রূপান্তরিত হবে রাষ্ট্রীয় জন্য অনেক শুভেচ্ছা ফিরলাম ছোট্ট একটি পর আপনারা দেখছেন রাজ নিয়মিত আয়োজন বিএলসিএস ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের দিনের আগামী চিকিৎসা অনুষ্ঠান আমাদের সাথে আজকে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত রয়েছেন যিনি তিনি আমাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেটি হলো কিডনি রোগে স্টেম সেল থেরাপি সেটির প্রতিকূলতা এবং সম্ভাবনা দর্শক আমি কোনো কথা না বলে চলে যাচ্ছি আবার আমাদের মূল আলোচনায় আসার আপনি বিরতির আগে যেটা বলছিলেন ডায়ালাইসিস এর কথা যে একজন پیشنটকে ডায়ালাইসিস দেয়া হচ্ছে সেই پیشنটের আসলে কিডনিটার কাজটা জানো আরেকটু বাড়ানো যায় সেই ক্ষেত্রে আসলে স্টেম সেলটা কাজ করে তো স্যার আমি সেই ক্ষেত্রে একটু জানতে চাইবো আগে যে ডায়ালাইসিস যে پیشنট গুলো আছে তাদের ক্ষেত্রে স্যার আসলে স্টেম সেলটার কার্যকারিতা কি রকম একটা জিনিস বুঝতে হবে আপনার যে যে কোনো রোগের ক্ষেত্রে কত দ্রুত আপনি রোগের চিকিৎসা শুরু করতে পারছেন সেটার উপর চিকিৎসা সাফল্য নির্ভর করে এমনকি আপনার একটা ক্যান্সার রোগীও কিন্তু ভালো হওয়া সম্ভব ইদানি যদি একেবারে আর্লি স্টেজে ধরা পড়ে সেটাকে যদি সাথে সাথে অপারেশন করার মতো হলে অপারেশন করে এবং মানে কেমোথেরাপি রেডিওথেরাপির মাধ্যমে সেটা চিকিৎসা করে ফেললে এমনকি ক্যান্সারও নিরাময়যোগ্য কিন্তু সেই একই রোগটাই যদি অনেক অ্যাডভান্স হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা চিকিৎসাটাই কষ্টসাধ্য হয়ে পড়ে তো কিডনি রোগের ক্ষেত্রে একই রকমভাবে বলতে গেলে বলা যাবে যে ডায়ালাইসিসটা কখন লাগে যখন একজন রোগীর দুওটা কিডনি একদম শেষ পর্যায়ে চলে গেছে নষ্ট হয়ে পুরো প্রায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে এমন অবস্থায় একটা রোগীর ডায়ালাইসিস লাগে সেক্ষেত্রে একটা ডোজ স্টেমসের দিলেই তার কিডনিটা একদম পুরোপুরি সচল হয়ে যাবে ব্যাপারটা সেরকম না হওয়ার সম্ভাবনায় বেশি ঠিক আছে সেক্ষেত্রে দেখতে হবে যে তাকে আমরা স্টেমসের দিলাম তারপর আমরা অপেক্ষা করলাম এবং অন্যান্য যে সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করতে হবে যেমন রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে তার রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা হতে দেয়া যাবে না তার খাওয়া দাওয়ার যে একটা লিমিটেশন থাকে সেগুলো খুব নিখুঁতভাবে মেনটেন করতে পারলে তার বেলায় কতটুকু ইম্প্রুভ হচ্ছে আমরা সময়ের সাথে এটা অবজার্ভ করতে থাকবো আমাদের এখন পর্যন্ত আমরা যাদেরকে দেখেছি অনেকের ক্ষেত্রে উন্নতি পেয়েছি অনেকের ক্ষেত্রে উন্নতি পাইনি যাদের ক্ষেত্রে উন্নতি পেয়েছি তাদের দেখা যাচ্ছে তারা শুরুতে হয়তো সপ্তাহে তিনটা করে ডায়ালাইসিস দিতেন আমরা দেয়ার দেওয়ার দিনের মধ্যেই তার ডায়ালাইসিসের পরিমাণটা কমে আসছে তার দেখা যাচ্ছে যে কিছু কিছু ইউরিন ফরমেশন হচ্ছে তার মানে তার কিডনিটা কিছু কিছু কাজ করা শুরু করছে সে যখন নর্মালি তার প্রস্তাব হচ্ছে তখন দেখা যাচ্ছে যে আমরা যদি একটু গ্যাপ করে দিই ডায়ালাইসিসে সপ্তাহে দুইটা করে ডায়ালাইসিস দিয়েও উনি ঠিকঠাক থাকতে পারছেন সেক্ষেত্রে পরবর্তীতে আরও কিছুদিন এই গেলে যখন রুগী আরও একটু উন্নতির দিকে যাবে তখন হয়তো আমরা তাকে তিন দিন পর পর একটা করে ডায়ালাইসিস দিতে বলবো বা তারপরে চার দিন পর পর ডায়ালাইসিস দিতে বলবো এভাবে করতে করতে এক পর্যায়ে দেখা যাবে ওনার সপ্তাহে একটা করে ডায়ালাইসিস লাগছে আমাদের এখানে আমাদের অভিজ্ঞতা আমরা যেটা দেখেছি একজন রোগী এমন হয়েছে যে ওনাকে আমরা স্ট্যান্সেল দেওয়ার সময় ওনার সপ্তাহে তিনটা করে ডায়ালাইসিস লাগতো এবং পরবর্তীতে তিন মাস পর্যন্ত উনি এরকম গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ডায়ালাইসিস করেছেন কিন্তু পরবর্তীতে তারপরে বিগত নয় মাস ধরে উনি আর ডায়ালাইসিস করছেন না এরকম একটা এরকম রুগীও আছে কিন্তু এটা সার্বজনীন কিন্তু নয় এটা আমি আগেই বলে নিচ্ছি সবার ক্ষেত্রেই যে এরকম হবে এটা কিন্তু নিশ্চয়তা দিয়ে বলা যাবে না কারণ আপনি কতটুকু মেইনটেইন করতে পাচ্ছেন চিকিৎসাটা সেটার উপরেও একটা ব্যাপার আছে আপনি মনে করলেন যে আমি স্টেম সেল দিয়ে আসছি আমি ভালো হয়ে যাব পুরোপুরি আমার তার কোন কিছুর দিকে নজর দেওয়ার দরকার নেই সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আমি দুঃখিত এই ক্ষেত্রে বলতে পারবো না যে আপনি কতটুকু উন্নতি পাবেন হ্যাঁ স্টেম সেলটা কোনো ঝাড়ফুক বা তাবিজের মতো বিষয় না এটা অবশ্যই একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে এটাকে কাজ করতে হলে আমাকে স্টাডি দিক একত্র করে এটা ম্যানেজমেন্ট করতে হবে এটা একটা বিশাল বড় আঙ্গিকের ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনি আমাদের দর্শকদের দিলেন যে আসলে স্টেম সেল থেরাপিটা যদি কাজ করে তাহলে হয়তো বা ডায়ালাইসিস বা আমাদের যে কমপ্লিকেশন যেগুলো যেগুলো নিতে হয় চিকিৎসা সেগুলোর ইন্টারভালটা হয়তো একটু কমানো যেতে পারে কাজে লাগবে অনেকটাই তবে এটা ঠিক যে আপনি যদি ডায়ালাইসিস পূর্ব পর্যায়ে চলে আসতে পারেন আপনার এখনো ডায়ালাইসিস স্টেজ 4 এ আছে আপনার আপনার কিডনি রোগ আপনার কিডনি রোগ স্টেজ থ্রি বিতে আছে অথবা স্টেজ থ্রি এতে আছে এই ক্ষেত্রেগুলোতে আপনার কিন্তু স্টেম সেলের ভূমিকা কিন্তু যথেষ্ট বেশি কার্যকরী আপনার কিন্তু সেই ক্ষেত্রে যে আপনি রাতারাতি যে আপনি স্টেজ ফাইভে চলে গেলেন কিডনি পুরোপুরি ড্যামেজ হয়ে গেল ব্যাপারটা ওই ওই জায়গাটাতে কিন্তু অনেক ভালো রেজাল্ট আছে আমাদের আমি স্যার স্টেম সেল নিয়ে যেহেতু এতগুলো কথাই বললাম নতুন বিষয় স্যার একটু জানতে চাইবে যে আসলে স্টেম সেলটা কিভাবে দেওয়া হয় আপনারা রোগীকে কিভাবে আসলে চিকিৎসাটা দিয়ে থাকে অ্যাকচুয়ালি স্টেম সেল বিভিন্ন ভাবে বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করার সুযোগ আছে যেমন আপনার বাচ্চা হওয়ার সময় যে প্লাসেন্টা বা ফুল যেটাকে বলা হয় বা আম্বিলিকাল কর্ড যেটাকে বলা হয় সেখান থেকেও স্টেম সেল আসতে পারে প্লাসেন্টা থেকে স্টেম সেল নেওয়া যেতে পারে হাড্ডির ভিতরে যে মজ্জা থাকে অস্তি মজ্জা সেখান থেকে স্টেম সেল নেওয়া যেতে পারে চামড়ার নিচে যে চর্বি থাকে সেটার মধ্যে স্টেন্সেল নেওয়া যেতে পারে আরেকজনের কাছ থেকে নেওয়া যেতে পারে এমন কি পূর্ণ বয়স্ক মানুষের পূর্ণ একটা সেলকে পরিবর্তন করে আদি অবস্থায় ফিরিয়ে নিয়ে ওই ব্যবহার করা যেতে পারে বিভিন্ন সোর্স থেকে স্টেন্সেল ব্যবহার করা যেতে পারে তবে আমরা যেটা করছি সেটা হচ্ছে রোগীর নিজের শরীর থেকে আমরা চামড়ার নিচে থেকে কিছু পরিমাণ চর্বি কালেক্ট করছি সিরিঞ্জের মাধ্যমে সেইটাকে প্রসেস করে

আবার অনেকে বলে থাকে যে না পানি বেশি খেলেও কিডনিতে প্রবলেম হয় আসলে এই কথাটা কতটা সত্য যদি একটু বলতেন ধন্যবাদ দর্শক অ্যাকচুয়ালি কথাটা দুয়োটাই সত্য যে আপনি যদি পরিমাণের তুলনায় পানি কম খান সেক্ষেত্রেও আপনার কিডনি নষ্ট বা ড্যামেজ হতে পারে আবার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মাত্রায় যদি পানি খেয়ে ফেলেন যেমন পাঁচ ছয় লিটার করে পানি খাচ্ছেন রেগুলার আপনি পানি খাচ্ছেন পাঁচ ছয় লিটার বা তার চাইতেও বেশি সেই ক্ষেত্রেও কিন্তু কিডনি ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় যদিও সেই সম্ভাবনাটা খুব কম কিন্তু সেক্ষেত্রেও মানে সম্ভাবনাটা থেকেই যায়

নিচ্ছি এখানে কিন্তু রিয়াকশন হওয়ার চান্সটা খুব কম আমরা সাধারণত জেনে দেখে থাকি যে একজনের রক্ত আরেকজনকে দেওয়া হচ্ছে তারপরে একজনের কিডনি আরেকজনকে দেওয়া হচ্ছে এবং সেই কিডনিটা যাতে রিজেকশন না হয়ে যায় সেজন্য অনেক ধরনের ইমিউনোসঅেন্ট ওষুধপত্র খেতে হচ্ছে কিন্তু এইটা যেহেতু একান্তই নিজস্ব শরীরের একটা অংশ এটা একদম স্পট থেকে একই অপারেশন সেটিংয়ে আমরা এটা কালেক্ট করতেছি এবং একই সেটিংয়ে আমরা এটাকে পুষব্যাক করতেছি কাজে এখানে কিন্তু রোগীর কমপ্লিকেশনের চান্স খুবই কম নগণ্য বলতে বলা চলে তারপরেও একটা বিষয় আছে আমরা একটা রোগীকে যখন স্টেম সেল চিকিৎসার আওতায় নেবো তখন আমাদের অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে যে এই রুগীটা স্টেম সেল দিলে ওনার কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটাকে আমরা দেখে নিব তারপরে উনি এখন স্টেম সেল নেওয়ার মতো ফিটনেস ওনার আছে কিনা একজন রুগী আইসিউ থেকে বেরিয়ে আসছেন মাত্রই কেবল কেবলমাত্রই ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে কেবল মাত্রই ওনার ফুসফুসে পানি জমে গেছে মানে কোনো রকমে উনি নাই ওনার উনি সেল নিতে চাইলেই ওনাকে স্টেমসেল দেওয়া যাবে না এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে আমি ছোট্ট করে একটা উদাহরণ দিতে পারি আমি যে একজন মহিলা কখন গর্ভবতী হয় যখন তার বয়স অল্প থাকে যখন তার অন্যান্য কোনো রোগ ব্যাধি থাকে না সেই ক্ষেত্রে সে যদি গর্ভবতী হয় সেই ক্ষেত্রে কিন্তু নয় মাস পরে গিয়ে তার একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা হওয়ার সম্ভাবনাটা থাকে কিন্তু ওই একই মা যদি সে যদি গর্ভাবস্থায় তার যদি প্রেশার দেখা দেয় তার যদি ডায়াবেটিস দেখা দেয় তার যদি প্রচণ্ড পরিমাণে রক্তশূন্যতা হয়ে যায় তাহলে দেখবেন সেক্ষেত্রে কিন্তু মা নিজের জীবনই সংশয় হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে একটা সুস্থ বাচ্চা তো আমরা আশা করতে পারি না আর স্টেমসেলের ক্ষেত্রে যেহেতু এটা একটা রিজেনারেটিভ মেডিসিনের পার্ট এটা যেহেতু আপনার কিডনিটাকে পুনরায় পুনরায় চালু করার একটা চিন্তা চিন্তাভাবনা বা এটা পুনরুজ্জীবিত করার একটা ব্যবস্থা কাজে স্টেম সেলের রোগীকে আমাকে ঠিক একজন গর্ভবতী মায়ের মতো যত্ন করতে হবে বা তার মতো একটা ফিটনেস লেভেলে আমাদেরকে রাখতে হবে তাহলে আমরা স্টেম সেলের চিকিৎসা মানে ফল সঠিক মাত্রায় ফলফল পাবো বলে আশা ধন্যবাদ স্যার আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমাদেরকে দিলেন নতুন একটি বিষয় সম্পর্কে তো স্যার আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ শেষ মুহূর্তে আমাদের থেকে আপনি যদি এই সম্পর্কে কিছু বলতেন একটু কথা হচ্ছে যে এটা একেবারেই নতুন একটি বিষয় এবং আমাদের এই স্টেম সেলের যে চিকিৎসাটা আমরা করছি এটা একটা গবেষণা ভিত্তিক একটা চিকিৎসা পদ্ধতি এখনো সারা পৃথিবীতে এটার নিয়ে যথেষ্ট কাজ চলছে আমরাও এই কাজের মধ্যেই আছি এরকম একটা কাজের মধ্যেই আছি মনে রাখতে হবে পৃথিবীতে কোনো কিছুই হুট করে একদিনে চালু হয়ে যায় না এটা নিয়ে অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে একটা জিনিস প্রতিষ্ঠিত হয় তো সব সময় আমেরিকা ইউরোপ থেকে কোন একটা চিকিৎসা পদ্ধতি চালু হবে তারপরে আমরা সেটা বরণ করে নিব এরকম না হয়ে এখন আমাদের চিন্তাভাবনা করার সময় এসছে আমরা কিভাবে এই ইগুলোকে এগিয়ে নিয়ে যাব নতুন নতুন চিকিৎসা পদ্ধতির ব্যাপারে চিকিৎসা চিন্তাভাবনা করব বাংলাদেশে অলরেডি তিন জায়গায় মানে স্টেন্সেল নিয়ে কাজ চলছে একটা হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে লিভার রোগের ক্ষেত্রে স্টেম সেলের চিকিৎসা নিয়ে কাজ চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নার্ভ ইনজুরির ক্ষেত্রে সেলের ব্যবহার নিয়ে কাজ চলছে বিএসিএস হসপিটালে কিডনি রোগের ক্ষেত্রে তারপরে অস্টিওটিস এবং অন্যান্য রোগের ক্ষেত্রে সেল নিয়ে কাজ চলছে তো আমরা এরকম নতুন নতুন এই কাজগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমি ছোট্ট করে একটুকু শেষ করতে চাই যে ছোটবেলায় আমরা পড়েছি যে আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত হবে তবে তো আমরা সেই আগামী দিনের স্বপ্নটা নিয়ে কাজ করে যেতে চাই ধন্যবাদ স্যার অনেক সুন্দর একটি কবিতা দিয়ে আসলে আমাদের অনুষ্ঠানটি আজকে শেষ হলো দর্শক দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের সময় শেষ হয়ে এলো দেখা হবে আবার পরবর্তী অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন রাজ টিভির সঙ্গেই থাকুন ধন্যবাদ ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব